The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. মদিনাতে অনেক সাফল্য পাওয়ার পর মুসআব রাদিয়াল্লাহু আনহু পরের হজের আগে মক্কাতে ফিরে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে সুসংবাদ পেয়ে খুব খুশি হন। নবীত্বের 13তম বছরে মদিনা থেকে অনেক লোক হজ করার জন্য আসে। এদের মধ্যে 70 জনেরও বেশি মুসলমান হজের জন্য মক্কা এসেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খারাপ অবস্থা দেখে তাদের খুব খারাপ লাগে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের সাহায্য করতে চান। তারা হজের পরে এক রাতে গোপনে একটি আলোচনার ব্যবস্থা করেন। খারাপ লোকদের কাছ থেকে আলোচনার কথা গোপন রাখতে মদিনা থেকে আসা 73 জন মুসলমান মাঝরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসে। তাদের সাথে দুইটি মেয়ে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও মুসলমান হননি, তিনিও তার সাথে এসেছিলেন। তিনি তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার ব্যাপারে খুব চিন্তিত ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু মদিনার মুসলমানদের বলেন যে মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে ও সম্মানের সাথে আছেন। যদি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য নিশ্চয়তা না দেয়, তবে তাকে মদিনায় নিয়ে যাওয়া উচিত হবে না। কিন্তু সেই মুসলমানেরা খুব ভালো ছিল। তারা আনন্দের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবন দিয়ে রক্ষা করার জন্য রাজি হয়। তারা জানতে চায় যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হবেন, তখন কি তিনি তাদের একা রেখে চলে আসবেন কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে হেসে বলেন তিনি সবসময় তাদের সাথে থাকবেন এবং কখনোই তাদের একা রেখে চলে যাবেন না। জান্নাত পাওয়ার জন্য সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য রাজি হয় এবং আল্লাহর নামে ওয়াদা করে। এক, সব সময় আল্লাহ এবং তার নবীর আদেশ মেনে চলবে। দুই, ভালো কাজের জন্য তাদের সম্পদ ব্যবহার করবে। তিন, লোকদের ভালো উপদেশ দিবে। চার, আল্লাহর পথে কাজ করবে এবং খারাপ মানুষের কথা কখনো শুনবে না এবং নবীকে নিজের পরিবারের মতো রক্ষা করবে। মদিনার মুসলমানেরা বুঝতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করা সহজ কাজ নয়। যদি তারা তাকে রক্ষা করে, তবে তারা তাদের ধন সম্পদ হারাতে পারে। তাদের হয়তো খারাপ লোকেদের সাথে যুদ্ধ করতে হতে পারে, অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে তারা মারাও যেতে পারে। এই সব কিছু জানার পরও মদিনার শক্তিশালী মুসলমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেয় এবং তাকে সকল খারাপ লোকেদের কাছ থেকে রক্ষা করার ওয়াদা করে। মাশাআল্লাহ, তারা ইসলামের জন্য কত কিছু ত্যাগ করেছিল। হ্যাঁ, ঠিক সেই সময়ে মক্কার লোকেরা মহান নবীকে হারায় এবং মদিনার লোকেরা মহান এবং শেষ নবীকে পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার ওয়াদা করা এবং আল্লাহর নামে শপথ করার পর নবী তাদের মাঝ থেকে 12 জন নেতা ঠিক করতে বলেন। তখন হঠাৎ একটি আওয়াজ খারাপ লোকদের ডাক দেয় এবং গোপন আলোচনার কথা বলে দেয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বলেন, হে আল্লাহর শত্রু, খুব তাড়াতাড়ি আমি তোমার সাথে মোকাবেলা করব।
তারপর তিনি মুসলমানদের তাড়াতাড়ি তাদের বাড়ি ফিরে যেতে বলেন। যেহেতু পরের দিন সকালেই সবাই সেই খারাপ আওয়াজের কথা বলছিল, তাই কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন আলোচনার কথা জানতে পারে। তারা রাগে পাগল হয়ে যায় এবং একটি দল নিয়ে মদিনার লোকদের কাছে আসে এবং গোপন সেই আলোচনার ব্যাপারে জানতে চায়। মদিনার সকল মুসলমান নীরব থাকে, কিন্তু মদিনার অন্য লোকেরা যারা মুসলমান ছিল না তারা সেই গোপন আলোচনার বিষয়ে জানত না। তাই তারা কুরাইশদের সেই গোপন আলোচনার কথা অস্বীকার করে এবং কুরাইশরা তাদের বিশ্বাস করে চলে যায়। পরবর্তীতে কুরাইশরা সেই গোপন আলোচনার কথা জানতে পারে, কিন্তু ইতিমধ্যেই মদিনার মুসলমানেরা আবার মদিনায় ফিরে যেতে শুরু করেছিল। খারাপ কুরাইশরা তাদের ধরার জন্য ঘোড়া নিয়ে পেছন পেছন যেতে শুরু করে। সবাই পালিয়ে যেতে পারে, শুধুমাত্র একজন মুসলমান সাদ রাদিয়াল্লাহু আনহু ধরা পড়ে যায়। খারাপ লোকেরা তাকে দড়ি দিয়ে বাঁধে এবং টানতে টানতে মক্কায় নিয়ে আসে। মদিনার লোকেরা তাকে বাঁচানোর জন্য কিছু করেনি? মদিনার লোকেরা সাদ রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করার জন্য মক্কা আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু দুইজন কুরাইশ ব্যবসায়ী সাদ রাদিয়াল্লাহু আনহুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তাই তারা তাকে পালাতে সাহায্য করেছিল। সাদ রাদিয়াল্লাহু আনহু তার দলে ফিরে যান এবং সকলের সাথে নিরাপদে ঘরে ফিরে যান। মদিনার মুসলমানদের সাথে সেই গোপন আলোচনা ইসলামের জন্য একটি নতুন দিনের সূচনা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মদিনাতে চলে যাওয়ার আদেশ পান। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী মুসলমানেরা ছোট ছোট দলে ভাগ হয়ে গোপনে মদিনায় চলে যেতে শুরু করে। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু ও 20 জন মুসলমানেরা সবার সামনে দিয়ে মক্কা থেকে চলে যান এবং কেউ তাদের থামাতে সাহস পায়নি। আড়াই মাস পরে প্রায় সব মুসলমানেরা মদিনায় চলে যায়। মক্কায় কেবল কয়েকজন মুসলমান থাকে, কারণ তারা মদিনায় যেতে পারছিল না, তাই নবীকে তাদের সাথে থাকতে হয়েছিল। তিনি আবু বকর, আলী, সোয়াইব ও যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে তার সাথে থাকতে এবং মক্কা থেকে চলে যাওয়ার জন্য আল্লাহর আদেশ আসার অপেক্ষা করতে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনেক স্বাস্থ্যবান দুটি উট ছিল। মক্কা থেকে চলে যাওয়ার প্রস্তুতি উপলক্ষে তিনি সেই উটগুলোর ভালো করে যত্ন নিতে শুরু করেন, যাতে তারা আরো শক্তিশালী এবং স্বাস্থ্যবান হয়ে ওঠে। Have you ever wanted to make a big difference to help children all over the world? We provide everything we create for free and are committed to keeping it that way for millions of Muslims and non-Muslims all over the world. 100% of our operations are crowdfunded from our generous audience. We want to continue our Dawah mission, and we can do so with your help. All donations are tax deductible and Sadaqah-e Zariah, which continues to benefit you when you pass away from this world. May Allah subhanahu wa ta'ala accept your generosity and may Allah subhanahu wa ta'ala give you the highest reward to you and your family in this world and the hereafter.